আর টকড অ্যাবাউট টপিক ইজ কমপ্লিটিং সেন্টেন্স ফার্স্ট রুল নিয়ে কথা বলছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস সাবজেক্ট প্লাস ভি টু অ্যাজ ইফ অ্যাজ দো পরে আমরা সাবজেক্ট তারপর যেমন হি টকস অ্যাজ ইফ হি নিউ অল সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে এখানে হি হচ্ছে সাবজেক্ট নিউ হচ্ছে ভি টু তারপর অল ভি টু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অ্যানাদার সেন্টেন্স হি প্রিটেন্ডস অ্যাজ দো হি ডট ডট হি প্রিটেন্ডস অ্যাজ দো হি নিউ নাথিং সে এমন ভান করে যেন সে কিছুই জানে না Let's go forward. Rule 2. As if, as though, plus subject plus be equals where. যদি আমরা be ব্যবহার করি, সেক্ষেত্রে আমাকে where ব্যবহার করতে হবে। যেমন, he talks as if he dot dot. He এটা complete যদি আমি করি, we can complete the sentence this way. He talks as if he were mad. যেমন ভাবে কথা বলে, যেন সে পাগল। তাহলে এখানে he পরে where ব্যবহার করেছি। কারণ আমরা জানি as if এবং as though পরে subject হয়, তারপর be জায়গাতে আমরা ওয়ার ব্যবহার করবো বি বলতে এম ইজ আর ওয়াজ আর এর ভিতরে আমরা এখানে ওয়ার ব্যবহার করতে হবে দিস ইজ দ্য রুল লেটস গো ফরওয়ার্ড রুল থ্রি আমরা জানি যে টাইম হাই টাইম ইটস হাই টাইম ইটস টাইম এরপরে সাবজেক্ট তারপর যেমন ইটস হাই টাইম ডট ডট ইটস হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস অথবা ইটস হাই টাইম উই শুড চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস ইটস হাই টাইমের পরে আমি সাবজেক্ট ব্যবহার করেছি উই এবং তারপর ভার্ব ব্যবহার করেছি ভি টু চেঞ্জ হচ্ছে ভি টু তাহলে আমরা কি লিখলাম উই সাবজেক্ট চেঞ্জ হচ্ছে ভি টু এটাই হাই টাইম এটাই হচ্ছে উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার আমি যদি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার না করি আমি চাইলে এখানে মডেল ব্যবহার করতে পারি শুড শুড যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমার ভি টু দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে ভি ওয়ান দিব তখন আমি লিখবো এভাবে ইটস হাই টাইম উই শুড চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিটস অ্যানাদার এক্সাম্পল ইটস টাইম ইউ ডট ডট ইটস টাইম ইউ গেভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস অর্থাৎ এটাই সময় তোমার খারাপ অভ্যাস পরিত্যাগ করার অথবা ইটস হাই টাইম ইউ শুড গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস এটাই উপযুক্ত সময় তোমার খারাপ অভ্যাস পরিত্যাগ করার গেভ ভিটু দিব আর যদি আমি শুড দিই তাহলে আমি গিভ লিখবো গেভ আপ আর যদি আমি ভি টু দেই তাহলে মডেল ব্যবহার করি তাহলে লিখবো আমি গিভ আপ বিষয়টি এরকম ইটস হাই টাইম ইউ গেভ আপ ইউর ব্যাড হ্যাবিটস অথবা ইটস হাই টাইম ইউ শুড গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস ডিয়ার স্টুডেন্টস লেটস গো ফরওয়ার্ড রুল নাম্বার 4 অ্যাজ সুন অ্যাজ প্লাস ফার্স্ট ইনফিনিট প্লাস কমা প্লাস ফার্স্ট ইনফিনিট অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ থাকলে কমার বাম দিকটাও ফার্স্ট ইনফিনিট ডান দিকটাও ফার্স্ট ইনফিনিট যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার As soon as the teacher entered the class, dot dot. Complete হবে এভাবে. As soon as the teacher entered the class, the students stood up. এখানে the teacher entered the class. এই যে the teacher entered the class. এতটুকু কিন্তু past indefinite tense. তুমি তাকিয়ে দেখো. আবার the students stood up. এতটুকু হয়েছে কি? Past indefinite tense. এবার আমরা অর্থাৎ বাংলাটা কি রকম যে as soon as the teacher entered the class the students stood up অর্থাৎ শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্রই মাত্রই ছাত্ররা উঠে দাঁড়ালো লেটস গো ফরওয়ার্ড রুল 5 no sooner had plus subject plus v3 plus dot dot plus then plus past indefinite এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে no sooner had দিয়ে বাক্য শুরু হলে then এর বাম পাশ past perfect tense এবং ডান পাশটা হয় past indefinite tense দেখো No sooner had he reached the station than dot dot. No sooner had he reached the station than the train. অর্থাৎ No sooner had he then এর ডান পাশটা এবং আমরা দেখতে পাচ্ছি then এর ডান পাশটা right side হয়ে গেছে indefinite. বাংলাটা কি? No sooner had reached the station than the train left. অর্থাৎ স্টেশনে পৌঁছাতে সাথে ট্রেনটি ছেড়ে দিল ডিয়ার স্টুডেন্ট লেটস গো ফরওয়ার্ড ইফ প্লাস প্রেজেন্ট ইনফিনিট প্লাস কমা প্লাস ফিউচার ইনফিনিট ইফ এর তিনটা নিয়ম আছে আমরা ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তো ফার্স্ট কন্ডিশনাল এর কথা বলছি কমার বাম পাশ প্রেজেন্ট ইনফিনিট হলো ডান পাশ ফিউচার কমপ্লিট হবে আই উইল গো আমি এটা অনেক কিছু হচ্ছে তোমার বাম পাশটা আমি দেখতে পাচ্ছি ফিউচার ইনডিফিনিট
Let's go forward. আমাদের ক্লাসে এমন এমন হয় if plus past indefinite plus comma plus subject plus would plus v1 plus dot dot if you came তুমি দেখো comma বাম দিকে যদি past indefinite হয় ডান দিকে subject এর পরে উট হবে follow me সামনে নিয়ে এরাতে টিপবে if you came i এর সাথে এরাতে হবে আমি হাত দিয়ে বলে দিই সিনথিয়া শুনতে পাচ্ছো সিনথিয়া can you follow me সিনথিয়া কি শুনতে পাচ্ছো সিনথিয়া শুনতে পাচ্ছো আরিফা আরিফা শুনতে পাচ্ছো আরিফা হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম নিয়মটা তুমি একটু বলো তো রুল নাম্বার 7 একটু বলো জি স্যার রুল রুল নিয়মটা একটু পড়ো রুল 7 ইফ ইফ plus past indefinite plus says sorry kana plus er par comma kana comma plus subject plus root plus v1 plus dot dot tumi dekho orthat comma r bam dikta past indefinite is you comma subject plus root plus v1 comma r bam dik past indefinite tale dam dik ki hobe subject root plus v1 jemon i would go যদি আসতে আমি এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের নিয়মটা তারপর স্যার ওকে কমপ্লিট স্যার ইফ ইউ রুল 8 দেখো ইফ প্লাস পারফেক্ট প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3 কমার বাম দিক যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে ডান দিকে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3 ইফ ইউ হ্যাড কাম ডট ডট তাহলে কি হবে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন সুমাইয়া ইসলাম রুল নাম্বার 8 তুমি একটু পড়ো সুমাইয়া ইসলাম নাজিয়া তাবাসসুম ক্যান ইউ হিয়ার মি নাজিয়া তাবাসসুম Yes, বলো রুলটা পড়ো নিয়মটা পড়ো রুল 8 ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3 ওকে অর্থাৎ কমার বাম দিক যদি পাস্ট পারফেক্ট হয় ডান দিকে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3 কখন যখন দেখব সেন্টেন্সটি কন্ডিশনাল ইফ আর এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের তিনটা জিনিস দেখলাম ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনালে দেখলাম যে কমার বাম দিকে প্রেজেন্ট ইনফিনিট হলে ডান দিকে ফিউচার ইনফিনিট আর সেকেন্ড কন্ডিশনালে দেখেছি কমার বাম দিকে পাস্ট ইনফিনিট হলে ডান দিকে সাবজেক্টের পরে উড প্লাস ভি1 প্লাস ডট ডট এক্সটেনশন আর রুল 8 এ দেখলাম থার্ড কন্ডিশনাল অর্থাৎ কমার বাম দিকে পাস্ট পারফেক্ট সেই ক্ষেত্রে ডান দিকে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভি3 ইফ ইউ হ্যাড কাম তুমি যদি আসতে আই উড হ্যাভ গন আমি যেতাম রুল 9 সিন্স এর তিনটি নিয়ম আছে আমরা সিনসের তিনটি নিয়ম পড়ব ডিয়ার স্টুডেন্ট সুজানা ক্যান ইউ হিয়ার মি সুজানা সুজানা শুনতে পাচ্ছ নুরা কমার্স গ্রুপ নুরা জি স্যার নিয়মটি পড়ো একটু রুল 9 পড়ো Present indefinite plus past plus past indefinite তুমি তো পড়তে পারছো না present indefinite plus since plus past indefinite অর্থাৎ since এর বাম দিকটা যদি তুমি দেখো present indefinite তাহলে ডান দিক হবে past indefinite যেমন it is many years since এই বাক্যটাকে আমি কমপ্লিট করব it is many years এটা হচ্ছে past indefinite tense না present indefinite tense আমি আবার বলছি it is many years this is present indefinite tense এই কথাটাই আমি বলতে যাচ্ছি আর since এর বাম দিক হয়ে যাবে তাহলে past indefinite tense এইটাই নিয়মটা অর্থাৎ since এর বাম দিক যদি দেখি present indefinite বাম দিক হয়ে যাবে past indefinite it is many years অনেক বছর হয়ে গেছে since i saw him last আমি তাকে শেষ দেখেছিলাম since এর আরো একটি নিয়ম আছে সামনের দিকে আমরা যাচ্ছি রুল তিনটি নিয়ম এটা হলো since এর দ্বিতীয় নিয়মটি সিন্সের বাম দিক যদি প্রেজেন্ট ইনফিনিট হয় প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে ডান দিক হবে পাস্ট ইনফিনিট
देखो 2 ইয়ার্স পাস্ট এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট 2 ইয়ার্স প্রেজেন্ট পারফেক্ট তাহলে ডান দিক হবে পাস্ট ইনডিফিনিট টেন্স কি দাঁড়ালো দেখো 2 ইয়ার্স হ্যাভ পাস্ট 2 বছর হয়ে গেল সিন্স আই সো ইউ লাস্ট আমি তোমাকে শেষ দেখেছিলাম আমরা শিখলাম যে সিন্স এর বাম দিক প্রেজেন্ট পারফেক্ট হলে ডান দিক পাস্ট ইনডিফিনিট হবে नियम Rule 11 past indefinite plus since plus past perfect yes অর্থাৎ since বাম দিক যদি past indefinite হয় ডান দিক হবে past perfect it was many years since I had seen you অর্থাৎ অনেক বছর হয়ে গেল তোমাকে আমি দেখেছিলাম it was many years হচ্ছে past indefinite I had seen you হচ্ছে past perfect অর্থাৎ since এর বাম দিক past indefinite হলে ডান দিক past perfect প্রথম নিয়মটা since এর বাম দিক যদি present 9 নম্বর নিয়মে যেটা শিখেছিলাম সিন্সের বাম দিক প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডান দিক পাস্ট ইনডিফিনিট যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স হিম লাস্ট এবং সিন্সের 10 নাম্বার মানে দ্বিতীয় নিয়মটা হচ্ছে এরকম সেটা রুল 10 এ আছে যে সিন্সের বাম দিক প্রেজেন্ট পারফেক্ট হলে ডান দিক পাস্ট ইনডিফিনিট যেমন 2 ইয়ার্স হ্যাভ পাসড 2 বছর হয়ে গেল সিন্স আই স ইউ লাস্ট 2 ইয়ার্স হ্যাভ পাসড 2 বছর হয়ে গেল সিন্স আই সো ইউ লাস্ট তোমাকে আমি শেষ দেখেছিলাম অর্থাৎ সিন্স পারফেক্ট হলে ডান দিক পাস্ট ইনফিনিট এবার সিন্স তিন নম্বর নিয়মটা আছে রুল 11 এ সিন্স এর বাম দিক পাস্ট ইনফিনিট হলে ডান দিক পাস্ট পারফেক্ট ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড সিন ইউ অর্থাৎ অনেক বছর হয়ে গেল আমি তোমাকে দেখেছিলাম ডিয়ার স্টুডেন্টস লেটস গো টু রুল 12 রুল 12 প্রভা শুনতে পাচ্ছ প্রভা জি স্যার হ্যাঁ নিয়মটি পড়ো রুল 12 not only dot 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 but also wherever you will see the not only there will be but also forward অর্থাৎ তোমাকে খেয়াল করতে হবে যদি কোথাও তুমি not only দেখো সামনে অবশ্যই but also ব্যবহার করতে হবে যেমন the city of Dhaka is not only dot dot The city of Dhaka is not only dirty but also populous. Dhaka shohor shudhu dirty na ekhane janobohulo. Another example he is not only a dot dot. He is not only a good student but also a good player. She shudhu ekjon bhalo chhatroi noy bhalo khelwar o. Amra not only ebong but also niyom ti shiklam rule 12 te. Bushra can you hear me? বুশরাতুল জান্নাত ক্যান ইউ হিয়ার মি জি স্যার জি স্যার রুল 13 একটু পড়ো রুল 13 বোথ ডট 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 এন্ড एग्जांपल বোথ রাজু এন্ড সাজু হ্যাভ ডান দিস ওয়ার্ড ইয়েস অর্থাৎ হোয়ার এভার ইউ উইল সি বোথ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অফ কোর্স देयर উইল বি এন্ড ফরওয়ার্ড মানে তুমি যেখানে বোথ দেখবে মনে করতে হবে সামনে অবশ্যই এন্ড ব্যবহার হবে Both Raju and Shaju have done this work. অর্থাৎ রাজু এবং সাজু উভয়ে এই কাজটি করেছে. Thank you. Rule 14. As dot dot s. নুরা কমার্স শুনতে পাচ্ছ জি স্যার সে রুল 14 পড়ো as dot dot as the city of the dhaka is as the city of dhaka is as
city as populous. The man is as. Yes, sir. উচ্চারণ ঠিক করতে হবে. The city of Dhaka is as charchi as populous. একটু সুন্দর করে বলতে হবে. সাউন্ড সুন্দর হতে হবে. The man is as dot dot. The man is as intelligent as handsome. অর্থাৎ সাউন্ড সুন্দর হতে হবে, সঠিক উচ্চারণ হতে হবে. অ্যাজ যেখানে দেখবে অবশ্যই মনে রাখবে দুটি অ্যাডজেক্টিভের আগে দুটি অ্যাজ, মানে অ্যাডজেক্টিভ দুটি দুটি অ্যাডজেক্টিভের আগেই অ্যাজ বসবে. যেমন ডার্টি বাম পাশে অ্যাজ বসেছে, আবার পপুলাস বাম পাশে অ্যাজ বসেছে. দ্বিতীয় সেন্টেন্স ইন্টেলিজেন্ট এর বাম দিকে অ্যাজ বসেছে, হ্যান্ডসাম এর বাম দিকে অ্যাজ বসেছে. অর্থাৎ হোয়ার এভার ইউ উইল সি অ্যাজ, ইউ হ্যাভ টু থিংক অফ কোর্স দেয়ার উইল বি অ্যানাদার অ্যাজ লেটার অন, অবশ্যই সামনে আর একটা অ্যাজ বসবে. যেমন The city of Dhaka is as dirty as populous. Another example, the man is as intelligent as handsome. Look, the jamoni buddhiman, jamoni handsome. Another example, Mahima Muna, you say this rule. Mahima Muna. নিয়মটি পড়ো. জি স্যার. নিয়মটি পড়ো. হ্যাড বেটা হ্যাড রেডা উড বেটা উড রেডা প্লাস ভি ওয়ান. ইউ হ্যাড বেটা টেক অ্যান আমব্রেলা, ইট ইজ রানিং আউটসাইড আউটসাইড. রানিং না তো, রেইনি. ও আচ্ছা স্যার, আমি দেখতেছি না. আচ্ছা আপনারা দেখুন. হ্যাড বেটা হ্যাড রেডা উড বেটা উড রেডা, যদি দেখো অবশ্যই এগুলোর পরে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে. যেমন ইউ হ্যাড বেটার ডট ডট, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, তুমি বরং একটা ছাতা নাও. ইটস রেইনিং আউটসাইড, বাহিরে বৃষ্টি হচ্ছে. প্লিজ সে হ্যাড বেটার হ্যাড রেদা উড বেটার উড রেদা, এগুলো থাকলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে. You had better take an umbrella. দেখো তুমি এই যে take ব্যবহার করেছি, যে take, এই take হচ্ছে the one. And then camera off করছিলাম, এই যে camera. এটা নেনে কিন্তু 6th class, এম না হলে 5, তবে এম না হবে 8 আছে, তাহলে 6th class হইতো সেখানে. Another example, rule 16. Dear student, start writing. Rule মানে ID তে নাই. আমরা দেখতে পাচ্ছি রুল 16 এ হেল্প আছে, হেল্প থাকতে পারে অথবা ক্যান নট হেল্পও থাকতে পারে অথবা কুড নট হেল্প থাকতে পারে. অর্থাৎ আমরা যাই লিখি এখানে দেখো তাকিয়ে, যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প অথবা হেল্প প্লাস বিয়ন প্লাস আইএনজি. অর্থাৎ ক্যান নট হেল্প, কুড নট হেল্প অথবা হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি বসে. যেমন উই কুড নট হেল্প ডট ডট, আনসার হবে উই কুড নট হেল্প লাফিং, আমরা না হেসে পারলাম না. নিয়মটি লিখে ফেলো. ডিয়ার স্টুডেন্ট, আরেকটা নিয়ম আমরা শিখে গেলাম. আমরা কি শিখেছি? রেহানা আক্তার, শুনতে পাচ্ছো? জি স্যার. হ্যাঁ, নিয়মটি পড়ো. রুল 16, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, হেল্প প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি. ইয়েস, যেমন
we could not help answer we could not help laughing অর্থাৎ help এর পরে laughing দিয়েছি আমি ভার্বের সাথে ing দিয়েছি এর অর্থ কি আমরা না হেসে পারলাম না পারলাম না হ্যাঁ রুলস রুল কত এবার 17 লেখো would you mind plus v1 plus ing example likhi would you mind Nadia Tabassum, can you hear me? Nadia Tabassum. Nadia. Yes, sir. Haan, niyomti padho. Rule 7. Would you mind plus V1 plus ing? Example, dekho. Would you mind dot dot. The answer ki hote pare. Would you mind? Would you mind drinking a cup of tea? Hote pare. Of course, hote pare. Would you mind? Repeating the method bishoyti arekbar ektu bolbe hote pare would you mind repeating the method bishoyta arekbar ektu repeat korbe sir ki repeat korbo o acha acha bujhte pareci okay rule 17 next rule 18 start writing rule 18 to or in order to plus ing to or in order to plus v1 not ing to or in order to plus v1 v1 means present form of the verb example Ruhani, can you hear me? Ruhani. Ruhani, sunte pachho? Okay, fine. Tahia. Ji sir. Niyom ki por bolo. Sir, ami ki porbo? Haan, bolechi to. Bolo. স্যার রুলস পড়বো হ্যাঁ বলেছি নিয়ম তো তুমি দেখে দেখে বলো টু অবলিক ইন অর্ডার টু প্লাস ভার্ব অন আমরা যদি টু ব্যবহার করি বা ইন অর্ডার টু ব্যবহার করি অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যেমন উই ইট টু ডট ডট উই ইট টু লাইক আমরা বাঁচার জন্য খাই আপনি তো অফিস অর্ডার করেছিলেন করেছেন না মানে আমি আমি ক্লাসটা দিয়ে আপনাকে ফোন দিচ্ছি মানে অনলাইনে আছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে ম্যাডাম ঠিক ঠিক আছে ম্যাডাম বুঝতে পেরেছি ম্যাডাম আমি ক্লাস নিচ্ছি ক্লাস স্কুলে বসে হ্যাঁ আসসালাম
dear student, rule 19 ki lekhbo bolo to preposition plus v1 plus ing to chhara kintu যদি টু ছাড়া কোনো প্রিপজিশন থাকে তখন ভার্বের সাথে আইএনজি দিতে হয় যেমন হি ইজ ইন্টারেস্টেড ইন হি ইজ ইন্টারেস্টেড ইন মাহিমা মুনা মুনা তুমি নিয়মটি একটু পড়ো তো দেখি রুল 19 preposition except to plus verb 1 plus ing অর্থাৎ he is interested যেমন he is interested in বলো he is interested in interested in হ্যাঁ বলো drawing speaking english ইংরেজি বলার প্রতি খুবই ইন্টারেস্টেড তাহলে ইন এর পরে আমি স্পিকিং এর সাথে স্পিকার সাথে আইএনজি দিয়ে দিয়েছি দেখেছো জি স্যার হ্যাঁ অর্থাৎ আমি টু ছাড়া যে প্রিপজিশন ব্যবহার করব যেমন ইন ফর অফ এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি দেব ক্যান ইউ ফলো মি ক্যান ইউ হিয়ার মি ইয়েস স্যার হ্যাঁ আরেকটা एग्जांपल দেখি বলো যেমন They come for dot dot. কি লিখতে পারি আমরা? They learning. Yes. Come for learning English. আমরা এখানে কি ব্যবহার করেছি লার্নিং দে কাম ফর লার্নিং ইংলিশ তারা ইংরেজি শেখার জন্য আসে সো ডিয়ার স্টুডেন্ট থ্যাংক ইউ সি ইউ अगेन ইন দা নেক্সট ক্লাস গুড বাই এন্ড টেক কেয়ার আই উইল অলসো আপলোড দিস ক্লাস ইন দা ইউটিউব চ্যানেল স্যার আমরা কি লিভ নিবো